একটা অনেক বড় ফাঁড়া কাটলো রে। শোন, আমি বাবা পঞ্চাননের কাছে নিজের হাতে তোর আর তোর বাচ্চার মঙ্গল কামনার জন্য সন্ধ্যারতি করবো, কেমন? ভাবিস না এত আমাকে নিয়ে, আমি ঠিক আছি, বলছি তো কিচ্ছু হয়নি। বৌটান, এই যে এগোরে দিতে বলেছিলে, নে দেখি, আগে একটু জলটা খেয়ে নে। জলটা খা, জলটা খেয়ে নে, তারপর দুধটা খেয়ে নিবি, কেমন? আর জ্বালা দিদি, শোনো, আজকে বাড়িতে সবার জন্য তুমি রান্না যা যা আছে সব তাড়াতাড়ি করে নাও, আজ আমি নিজের হাতে তারার জন্য রান্না করব। বেশ তো, তাহলে আমি অন্য রান্নাগুলো সেরে ফেলি, এটা নিয়ে যাবো। ওটা নে দেখি, ধর ধর এটা। শোন, খেয়ে দে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে নিবি, ভালো করে ঘুমিয়ে নিবি। কাল আমরা কলকাতা যাব তোর বাচ্চার বাবার সাথে দেখা করতে, একবার সামনে গিয়ে দেখি তো কি করে না করে। কিন্তু এইসব সত্যি করতে গেলে তো মিস্ত্রির সংসার ভাঙতে হবে, কি করে করবো আমি এটা? তারা তোকে ওর সম্মানের জন্য ওর জন্য বাঁচতে হবে, ওর কথা ভেবে তুই ওর বাবাকেই বিয়ে করবি। ওর কথা দে, আমাকে কথা দে যে তুই তোর সন্তানকে তার পিতৃ পরিচয় দিবি। আপনি এত ভালো কেন ড্রামা কুইন? আপনি এত ভালো কেন? সবার ভালো ভাবেন আপনি, কিন্তু কিন্তু আপনি নিজেই নিজের সর্বনাশ করছেন। সত্যিটা জানার জন্য আপনি এভাবে ছুটছেন, কিন্তু আপনি যখন সত্যিটা জেনে যাবেন যে তার আর গর্ভে আপনার ফুলবাবুর সন্তান, তখন কিভাবে রিয়্যাক্ট করবেন আপনি? যখন যখন আপনি বুঝে যাবেন যে আপনি ঠকে গেছেন। ঠকে তো সন্ধ্যা চিরকালই যাচ্ছে আকাশ, তুমি প্রতিনিয়ত সন্ধ্যাকে ঠকিয়ে তো যাচ্ছ। তো কি করবো আমি, কি করবো আমি? সন্ধ্যাকে সব সত্যি বলে দেবো? কি করে বলি আমি ওকে ওই কথা? দু নৌকায় পা দিয়ে চলা যায় না, তোমায় একটা নৌকো বাঁচতেই হবে। তুমি যদি সন্ধ্যাকে না ঠকাতে চাও তাহলে তারাকে ছেড়ে দাও। কি করে আমি কি করে তারাকে ছেড়ে দিই, এটা জেনেও যে ওর গর্ভে আমার সন্তান, আমার রক্ত, সব কিছু জেনে শুনে আমি নিজের সন্তানের দায়িত্ব অস্বীকার করি কি করে? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো আমায়, তুমি তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, তুমি সময় নেই, তুমি আমাকে একটা কথা ভেবে বলো, নিজের মনকে প্রশ্ন করে বলো, তুমি কি এখনো তারাকে ভালোবাসো? সময় নিজেকে প্রশ্ন করো, তারপর উত্তর বাসি বোধহয়। চোখ বন্ধ করে ভাবো আকাশ, তুমি সত্যি কাকে ভালোবাসো? দেখবে তুমি যাকে ভালোবাসো তুমি তাকে দেখতে পাচ্ছ মনের চোখে। উত্তর পেয়ে গেছো তো আকাশ? মলিন
তোমার সন্তানের ভালো করো বাবা পঞ্চানন, ওদের ভালো রেখো। দেখে দেখে বৌমা, তারা তারা ঠিক আছে তো? এখন সব ঠিক আছে মা। জ্বালা জ্বালা, তাড়াতাড়ি যা, জল নিয়ে আয় তারার জন্য। আনছি আনছি, আমি তো তাহলে গরম দুধ নিয়ে আসি, সেই ভালো। যা, তুই বসবি। অনেক বুঝিয়েছি মা, অনেক বোঝানোর পর অবশেষে উনি বুঝেছেন বিয়ের ব্যাপারে। হ্যাঁ মা, তারা আমাকে কথা দিয়েছে মা, যাকে তাকে নয়, ওর বাচ্চার বাবাকেই বিয়ে করবে। আর আমার বোন যখন আমাকে কোনো কিছু নিয়ে কথা দেয়, সে কথাও রাখে, তাই আমার কোনো চিন্তা নেই। মুখ চুন করে এখন আমার কাছে এসেছ, আমি তোমায় কিছু বলতে চাই মা। তোমার আর কি বলার থাকতে পারে নীল? সে তো তারাকে রাজি করিয়েছে বাচ্চার বাবাকে বিয়ে করার জন্য, তারাও রাজি। আর কি চাই তোমার নীল? সন্ধ্যা যদি সত্যি সত্যি এই বিয়ের ব্যবস্থা করে, তাহলে খুব সহজেই তুমি সন্ধ্যাকেও তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে, আর তারার সঙ্গে বাকি জীবনটা সুখে সংসার করতেও পারবে। তারার সঙ্গে যখন এই কাণ্ডটা ঘটিয়েছ, তখন নিশ্চয়ই তারাকেই মনে মনে স্ত্রী হিসেবে চাও তুমি। তোমার এই আশা পূর্ণ হবে নীল, তোমার তো সব পাওয়া হয়ে গেল। মাঝখান থেকে আমার বোকা মেয়েটা, না এটাতে আমার মনের আশা পূর্ণ হবে না। মানে কি বলতে চাইছো তুমি? আমি সন্ধ্যাকে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। সত্যিকারের ভালোবেসে ফেলেছি। নিজেও জানি না আমি কখন আমার ড্রামা কুইনকে এতটা ভালোবেসে ফেললাম, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার না খুব কষ্ট হচ্ছে জানো তো মা, একদিকে সন্ধ্যার প্রতি ভালোবাসা, আর একদিকে নিজের সন্তানের প্রতি দায়িত্ব। আমি কি করব মা, আমি কি করব, আমাকে বলো না, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, আমাকে বলো না আমি কি করব মা, আমি কি করব মা। সব দিক একসঙ্গে রক্ষা করা যায় না নীল, আমি ঠিক করে নিয়েছি আমি কি করব। আমার অমন সোনার বৌমাকে আমি কখনোই কোনো দিন কোনো ভাবে ত্যাগ করতে পারবো না, তাই আমার নাতি নাতনিকে যদি দূরে সরিয়ে দিতে হয়, সেই কষ্ট আমি সহ্য করতে রাজি আছি। এর মধ্যে তারারও তো কোনো দোষ নেই মা, তাহলে ও কেন শাস্তি পাবে? সেদিন যা হয়েছিল সেটা হয়নি, সেটা ঘটেছিল আমার প্রাণ বাঁচাতে।
পেটে যে সন্তান সেটা তো সেই রাতের জন্য। সব কিছু ভুলে গিয়ে, নিজের সন্তানের দায়িত্ব ভুলে গিয়ে আমি সন্ধ্যার সাথে সুখে সংসার করব কি করে বলে দাও। আমার ছেলেকে বাঁচিয়েছিল তারা, ইস সেদিন কেন ভালো করে তারা সব কথা শুনিনি। তুমি স্যুপ বানাতে পারবে? হ্যাঁ, তুমি আমাকে আর অত বোকা ভেবো না। আমি ভিডিও দেখে শিখে নিয়েছি। হ্যাঁ গো, ও যখন দেখবে যে আমি নিজের হাতে রান্না করেছি, দেখে তো খুব খুশি হয়ে যাবে, বলো, মনটাও ভালো হয়ে যাবে, তাই না? তুমি তোমার বোনকে খুব ভালোবাসো, তাই না? তারাও তো আমাকে বড্ড ভালোবাসে গো মেজুমা, বদলে ওকেও তো একটু ভালোবাসা দিতে হয়, তাই না?